হ্যালো ফ্রেন্ডস, এনকেস টেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোনো প্রকার অ্যান্টিভাইরাস ক্রয় করা ছাড়াই, অর্থাৎ বিভিন্ন আইটি শপ বা বিভিন্ন জায়গা থেকে কোনো কোম্পানির অ্যান্টিভাইরাস ক্রয় করা ছাড়াই, সেটি কম্পিউটারে ইনস্টল করা ছাড়াই কীভাবে আপনার কম্পিউটারকে ভাইরাসমুক্ত করবেন। তো আপনারা যদি আপনাদের কম্পিউটারকে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ক্রয় করা ছাড়াই ভাইরাসমুক্ত করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই কম্পিউটারের নিজস্ব সিস্টেম উইন্ডোজ ডিফেন্ডার সেটি ইউজ করতে হবে। তো আপনারা মনে রাখবেন, আপনারা যখন বিভিন্ন আইটি শপ থেকে বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস ক্রয় করেন, সেটি আপনাদের কম্পিউটারে ইনস্টল করেন, তখন আপনার মেইন উইন্ডোজ ডিফেন্ডারটি আনইনস্টল হয়ে যায়, অর্থাৎ আপনার কম্পিউটারের যে উইন্ডোজ ডিফেন্ডারটি অ্যাক্টিভ থাকে সেটি আনঅ্যাক্টিভ হয়ে যায়। তো আমরা কীভাবে কোনো ধরনের অ্যান্টিভাইরাস ক্রয় করা ছাড়াই আমাদের কম্পিউটারে উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাসটি অ্যাক্টিভ করবো, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন স্ক্রিনে চলে যাই। এনকেস টেক বাংলার নতুন এপিসোডে আপনি আপনার টেক্সট বার থেকে নিচের এই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার উইন্ডোজ ডিফেন্ডারটি দেখবেন অ্যাক্টিভ আছে কিনা, দেখেন এটিতে ক্রস চিহ্ন দেওয়া আছে, মানে এটি আনঅ্যাক্টিভ। তো আপনি টেক্সট বার থেকে এখানে সার্চ অপশনে টাইপ করবেন উইন্ডোজ, লেখাতেই উইন্ডোজ ডিফেন্ডার সেটিংস চলে আসছে, তো এখানে ক্লিক করবেন। উইন্ডোজ ডিফেন্ডার সেটিংসে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে, ভাইরাস থ্রেট এন্ড প্রোটেকশন, ভাইরাল নেটওয়ার্ক প্রোটেকশন, দেখেন এগুলোতে ক্রস দেওয়া আছে, মানে উইন্ডোজ ডিফেন্ডারটি আনঅ্যাক্টিভ দেওয়া আছে। তো এগুলো অন করার জন্য আমাদের কি কি করতে হবে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে হোমে চলে যেতে হবে, হোমে চলে আসার পর দেখেন এখানে এভাবে শো হচ্ছে। তো ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করতে হবে। ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করার পর একটু নিচে ড্র্যাগ করলে এখানে দেখেন ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিংসে ম্যানেজ সেটিংস, ম্যানেজ সেটিংসে ক্লিক করলে রিয়েল টাইম প্রোটেকশন কি অন করে দিতে হবে, তারপর ইএস আইকনে, তারপর ক্লাউড ডেলিভারি প্রোটেকশন অফ এটিতে অন করে দিতে হবে ইএস। একটু নিচে ড্র্যাগ করলে অটোমেটিক্যাল সিম্পল সাবমিশন এটি অন করে দিতে হবে, ওকে। তো এখন আমরা দেখেন এখানে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন থেকে ক্রস আইকনটি চলে গেছে। তো আমরা একটু নিচে ড্র্যাগ করলে হেলথ পারফরম্যান্স এন্ড ডিভাইস পারফরম্যান্স এন্ড হেলথে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এরকম চলে আসবে, তারপর আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর নোটিফিকেশন এর নিচে ম্যানেজ নোটিফিকেশনে ক্লিক করতে হবে। ম্যানেজ নোটিফিকেশনে ক্লিক করার পর ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন নোটিফিকেশন এটি অন করে দিতে হবে, ইএসএ ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট প্রোটেকশন নোটিফিকেশন এখানে এটি অন করে দিতে হবে, তারপর একটু নিচে ড্র্যাগ করে নামতে হবে। ফায়ারওয়াল এন্ড নেটওয়ার্ক প্রোটেকশন নোটিফিকেশন এটি অন করে দিতে হবে, ইএসএ ক্লিক করতে হবে, ওকে। আপনাদের কম্পিউটারের ভার্সন অনুসারে এই অপশনগুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো আমরা হোমে চলে যাই, হোমে চলে যাওয়ার পর প্যারাল নেটওয়ার্কে ক্লিক করলাম, তারপর সেটিংস, সেটিংসে ক্লিক করার পর নোটিফিকেশনের নিচে ম্যানেজ নোটিফিকেশন, দেখেন এখানেও এই অপশনগুলো পাওয়া যাচ্ছে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি, এখানে দেখালাম শুধু যাতে আপনারা বুঝেন, হোমে চলে আসলাম। তো এখন আমরা পুনরায় ফায়ারওয়াল নেটওয়ার্ক প্রোটেকশনে চলে যাব। চলে আসার পর একটু নিচে ড্র্যাগ করার পর ফায়ারওয়াল নেটওয়ার্ক টার্ন অন করে দেব, ইয়েস। এটি অন হয়ে গেছে। এখন আমরা যদি হোমে চলে যাই, দেখেন ফায়ারওয়াল এন্ড নেটওয়ার্ক প্রোটেকশন এটি টিক মার্ক চলে আসছে, অর্থাৎ অন হয়ে গেছে।
এরপর আমরা এখন অ্যাপ এন্ড ব্রাউজ ব্রাউজার কন্ট্রোলে চলে যাব। কন্ট্রোলে আসার পর চেক অ্যাপস এন্ড ফাইলস এর এখানে আন্ডারে ওয়ার্মস এ ক্লিক করতে হবে, তারপর ইয়েস, তারপর একটু নিচে ড্র্যাগ করে স্মার্ট স্ক্রিন ফর মাইক্রোসফট এজ এর আন্ডারে অন করতে হবে। অন করার পর নিচে ড্র্যাগ করে সব থেকে ওয়ার্মে ওয়ার্নিং ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা আমাদের পিসিটি দেখেন এখানে টিক মার্ক চলে আসছে, আমরা আমাদের পিসিটি এখন রিস্টার্ট দিতে হবে। তো ক্রস দিয়ে দিচ্ছি, ক্রস দেওয়ার পর আমরা আমাদের পিসিটি এখন রিস্টার্ট দিব। রিস্টার্ট কমপ্লিট হওয়ার পর এই আইকনটিতে প্রেস করবেন, এই আইকনটিতে প্রেস করে দেখেন টিক মার্ক চলে আসছে। এই আইকনটিতে প্রেস করার পর দেখেন এখানে সবগুলা টিক মার্ক চলে আসছে। তো আপনারা চাইলে এখান থেকে উইন্ডোজ ডিফেন্ডার সার্চ করে ওখানে গিয়ে চেক করে নিতে পারেন। তো আশা করতে পেরেছি যে আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটিতে ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ।